আমাদের কাছে ব্যাপারটা হ্যাপি লাইফ। হ্যালো গাইজ, আই এম রতন তালুকদার। তো আমরা এখন যাচ্ছি মহেরা, আমার সাথে আছে ইমরান শেখ, শাহেদ কায়সার। তো আমাদের সাথে আরও কিছু ফ্রেন্ডরা যাবে, তো আমরা তাদের জন্য ওয়েট করতেছি ভাসানী হলে। এটা টাঙ্গাইলের আমাদের আড্ডার জায়গা ভাসানী হল, এটা টাঙ্গাইলের টাউন হল। তো আমরা যে জায়গায় যাবো খুব ঐতিহ্যবাহী একটা জায়গা, নাম মহেরা। তো আমরা যাবো এখন, আপনারা দেখতে থাকুন, তাদের জন্য ওয়েট করছি যারা আসতেছে। ইসমি এইমাত্র মোটামুটি 1000 বছর পর আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদেরই প্রাণপ্রিয় বন্ধু শামীম ওরফে পুলিশের পোলা। শামীম ডাল দেখা, শামীম ডাল দেখা, শামীম ডাল দেখা, এ শামীম ডাল দেখা, এ শামীম ওরে ডাল দেখা, হাসতে ডাল দেখা, হাসনি কেন? মোটামুটি 2000 বছর পর আবার আমাদের মাঝে উপস্থিত হলো আমাদের প্রাণপ্রিয় বন্ধু গুট্টু। বন্ধুগণ, আমি আসলে আল্লাহ তাআলা আমার ছোট ভাই বানাইছে, চলে ফেরা মজা পাই। এটা আসলে আমার বন্ধু বলছে যে গুট্টু, কিন্তু আসলে আমি কিন্তু তা না। আসলে আসলে তা না, আমি আমি তার একটা রিভিউ দিচ্ছি, তুমি এখানে দাঁড়াও। 1 2 3 স্টার্ট। সে একজন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির গর্বিত ছেলে, সে প্রাইম এশিয়া পরে অনেক গর্ববোধ। এখানে আমাদের প্ল্যান চলছে, আমরা কীভাবে যাব কি না যাবো। আইবির কাছ থেকে বেটা সব কাহিনীর মধ্যে আবার কাহিনী, কিন্তু কাহিনী কোনদিন শেষ হবো না, এটা চলতেই থাকবে। আমাদের সাথে আমাদের আড্ডার জায়গায়, এখানে আমরা আবার ওয়েট করছিলাম সবার জন্য। তো আমাদের আড্ডার জায়গায় একটা introduce yourself. I'm Mohammad Hassan, student of ami boli camera to dibe de hela dilo na ulta bol lagi sunbi na. Hello guys, yes, our friend Mohammad Hassan, the student of Jahangirnagar University and জাহাঙ্গীরের বলা আর কি লাগে, আর কি লাগে না, আর কিছু বলার নেই। এই তুই কি বললি? কিন্তু তার ক্যারেক্টার একটু সমস্যা আছে, তো মেলি টাইপ আছে। বাহিরে অনেক বৃষ্টি, সেজন্য আমরা এখন একটা অটোর মধ্যে আটকে পড়ে আছি সবাই, আমাদের গ্রুপ মেম্বার সবাই। আর ওই যে ওখানে অটোর ড্রাইভার রূপে দুজন আছে, দেখেন লোক দাও, আমি ঝামেলার মধ্যে আছি মনে হচ্ছে। আর খুব তাড়াতাড়ি বৃষ্টি অবশ্য কমেও যাবে, এখন টিপটিপ বৃষ্টি আছে যেহেতু। আর বৃষ্টিতে মানে আমরা বৃষ্টির মধ্যে একটা একটা খারাপ অবস্থার মধ্যে আছি। এখানে হারামজাদার মানে গান থাকবে, ঠিক আছে? এ হচ্ছে আমাদের মিউজিশিয়ান, সে গান গাইতে পারে না, তো বলতে চেষ্টা করতেছে। গানটা অবশ্য লেখে না, গান আব্দুর রাজ্জাক পারে, গান এটা বুঝতে হবে।
বিজে গেছো তুমি, বিজে গেছি আমি, বিজে গেছে প্রকৃতি আর চারিপাশ চারিদিক। আই এম প্রাউড স্যার, আই এম প্রাউড, আই এম ময়রা, আই এম টাঙ্গাইল, ভেরি 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 পুলিশ, ভেরি ভেরি সমস্যা। আচ্ছা আউটসাইড ইজ ভেরি ভেরি বৃষ্টি, আই এম বৃষ্টি, তুমি বৃষ্টি, আই এম বৃষ্টি, ওরে বৃষ্টি 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 বৃষ্টি। সো গাইস আমরা এখন আছি বসেছি ময়রা জমিদার বাড়ির সামনে। তো এখানে পুলিশ ট্রেনিং সেন্টার আছে অনেক, ওয়াও। কনস্টেবল এখানে যারা কনস্টেবল তাদের হচ্ছে আপনাদের ট্রেনিং দেওয়া হয়। আপনারা দেখতে পারবেন ওইদিকে আর হচ্ছে সাদা রঙের স্যান্ডেল গেঞ্জি পরে অনেকে এই ট্রেনিং এর তাদের জীবনে বেদনা হয়ে গেছে গা ভাই। শুয়ে শুয়ে আসছি, আগের স্টেপে দেখছেন, আবার দেখবেন আবার শুয়ে যাইতে হবে মনে হচ্ছে। আমরা কথা বলছিলাম হচ্ছে কনস্টেবলদের ট্রেনিং নিয়ে। এখানে হচ্ছে যারা এসআইসি কে কমান্ডারে ঢুকতে চায় তাদের জন্য হচ্ছে একটা ট্রেনিং এর ব্যবস্থা করা আছে, দুইটা যৌথভাবে পরিচালনা করা হয়। আপনারা দেখতে পারবেন এদিকে ব্যাক ক্যামেরাটা, হ্যাঁ ব্যাক ক্যামেরাটা অন করে তাদেরকে হচ্ছে দেখা, ব্যাক ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা বাদ দিয়ে। ও এই যে গাছতলা। আর হচ্ছে এখানে আপনারা আর একটা জিনিস দেখতে পারবেন, ওখানে হচ্ছে পিটিসি একাডেমিক ভবন আছে, ভবনটা অনেক সুন্দর। আর হচ্ছে আমরা হচ্ছে মহারাজ জমিদার বাড়িতে আসছি। মহারাজ জমিদার বাড়ির ইতিহাসকে আপনারা জানেন, তো আমি আপনাদের সামনে মহারাজ জমিদার বাড়ির ইতিহাসটি তুলে ধরবো। 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই জমিদার বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, বর্তমানে এটার নাম দেওয়া হয়েছে প্রশাসনিক ভবন। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহারাজ জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় 1971 সালে। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এদেশ ত্যাগ করেন। এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এ জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় 1972 সালে এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টার উন্নীত করা হয় 1990 সালে। I'm just sitting here, I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together, it's so beautiful, you and me. Meant to be in the great outdoors, forever free.
আমরা এখন অবস্থান করতেছি রানী পুকুরের সামনে। পিছনে আপনারা দেখতে পারবেন এটা পুকুর, বর্তমানে এটা অব্যবহৃত অবস্থায় আছে। তো এই পুকুরটাতে হয়তো বা রানী একসময় গোসল দিত, যার কারণে এটা রানী পুকুর বলা হয়। এর সামনে বাগান বানানো হয়েছে। পিছনের দিকে আপনি যদি খেয়াল করেন তবে হচ্ছে ওইটাকে বাগান বাড়ি বলে, এই জায়গায় একটা সাইনবোর্ড আছে যেটাকে বাগান বাড়ি বলে। বাড়িটা সুন্দর, ওইদিকে যাওয়া আপাতত মনে হয় নিষেধ, তবে আমরা চেষ্টা করবো ওইদিকে যাওয়ার। যদি যেতে পারি তবে আপনাদেরকে অবশ্যই আমরা দেখাবো। আমি মানে কি বলবো, এই জায়গায় আসার পরে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। মানে এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, আপনারা না দেখলে কল্পনাই করতে পারবেন। তুমি ক্যামেরাটা জাস্ট ঘুরাও বন্ধু। এই জায়গাটা দেখে আমার একটা গানি মনে পড়ে, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, ওই পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। আচ্ছা, ওই জায়গায় এই জায়গায় বেশ কিছু জায়গায় আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের বাণী দেওয়া, সেটা আল হাদিস শুরু হতে পারে, সেটা সেটা বিভিন্ন ধরনের হাদিস শরীফ থেকে, তারপর আল কোরআন থেকে বিভিন্ন ধরনের বাণী এই জায়গায় দেওয়া টানানো আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলার ধরনের বাণী টানানো আসছে, বুখারি শরীফের হাদিসের বাণী টানানো। তো এই পার্কটিতে যদি প্রবেশ করতে চান, এই যে এটুক দেখা, এটুক দেখা, টিকিট মূল্য 20 টাকা। এই পার্কেতে যদি কেউ প্রবেশ করতে চায় তাহলে টিকিট কাটতে হবে তাকে 20 টাকা দিয়ে। তো এখন আমরা যাবো হচ্ছে পাঁচরা পুকুরে। পাঁচরা পুকুরে যে ছাউনিটা তৈরি করা হয়েছে সেই ছাউনিটা দেখতে আমাদের অনেকটা টাঙ্গাইল হচ্ছে গিসি লেকের মতো। তো আমরা দেখি সামনে সামনে যে সুন্দর দৃষ্টি নেই, সেটা হচ্ছে পুকুরের মাঝখানে, পুকুরের ঠিক মাঝখানে বরাবর হচ্ছে আপনার তার স্থাপনা তৈরি করা হয়েছে। স্থাপনা হিন্দি মে বাত করো বাঙালি, আমি এখন বাংলা বলবো। ওকে ওকে, নো প্রবলেম, প্লিজ টক। ভালো লাগছে, অনেক মেয়েরা আসছে দেখে আমার অনেক ভালো লাগছে, কিন্তু অনেক কিছু বলতে ইচ্ছা হচ্ছে কিন্তু সবকিছু বলা যায় না। এখন কথা হচ্ছে আব্বু, তুমি যে ভিডিওটা দেখে দেখো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর রমণীরা আসছে। এদেরকে দেখার পরে আমাদের মনে একটা গানি আসছে, বন্ধু গানটাকে শুরু করো। এদেরকে দেখার পরে তোমার মনে কি গান আসতেছে? পাকিস্তানি নারীদের দেখার পরে আমার একটা গানি মনে আসতেছে, একটা গানি, ওই পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব।
এরা যাবে এখন বাস খুঁজতে, বাস থামাতে যাবে হাসান আর রেদওয়ান। আমরা মানে এখান থেকে আমরা বাড়ি যাব, কোনো বাস আমাদের পাত্তাই দিচ্ছে না, সেজন্য আমার পিক আপ ওড়া ভাই।